বারাসাতে জেতার সম্ভাবনা কার দেখছিল? বারাসাতে এখন যা সম্ভাবনা দেখছি সেটা তো বিজেপিরই, বিজেপি ছাড়া আর কেউ নেই বারাসাতে। প্রভাব কতটা পড়বে সেটা হয়তো কিছু এরিয়ায় আইএসএফ এর একটু ইনফ্লুয়েন্স আছে, কিন্তু বেশি থেকে বেশি বিজেপির ইনফ্লুয়েন্স এখন দেখা যাচ্ছে বারাসাতে। প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে বারাসাতে, কতটা লাভ হবে বলে মনে করছেন বিজেপি? কি বুঝলাম, ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দেবে বারাসাতে, কতটা লাভ হবে? আপনি ফরওয়ার্ড ব্লকের অবস্থা তো জানেনই, সেটা তো আলাদা করে কিছু বলার নেই, কাউকে ছোট করব না, কিন্তু খুব একটা এফেক্ট হবে বলে মনে হচ্ছে না। সন্দেশখালি আপনাদের যে নাগরিকত্ব আইন সেটা কি ভোটে কোনো প্রভাব ফেলতে পারে? ডেফিনেটলি হবে, কেন কি মেয়েদের উপরে এত অত্যাচার হয়েছে, এত বেশি অপমান হয়েছে মেয়েরা, তারপরেও যদি সেটা এফেক্ট না করে তাহলে এটা আশ্চর্যের ব্যাপার বিষয়। কিন্তু সন্দেশখালীর মেয়েরা প্রচণ্ডই সমস্যার সামনায় ফেস করতে হয়েছে, তো তার জন্য ডেফিনেটলি এফেক্ট করবে। নাগরিকত্ব আইন তো পুরো সেন্ট্রাল থেকে আসছে, তো নাগরিকত্ব আইন দেশের জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজন, তো ডেফিনেটলি ওটা এফেক্ট করবে। মানে বিজেপির ভোট বাক্সে এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে? ডেফিনেটলি দাঁড়াবে, নিশ্চয়ই দাঁড়াবে। পুষ্পিতা দাস, আমাদের জেতার খুব মানে লড়াই করছি এবং জিতব আমরা সবাই মহিলা মোর্চা, এবং আমাদের বারাসাত জেলাকে মানে আমরা সব একভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, যে এই জেলা যাতে আমরা নরেন্দ্র মোদীকে একটা সিট উপহার হিসাবে দিতে পারি। অতি অবশ্যই, কারণ মানুষ এখন বুঝতে পারছে যে চোরেদের রাজনীতি চলে না, এবং কি মা বোনেদেরকে ইজ্জত নিয়ে যারা টানাটানি করে এইরকম রাজনীতিতে অন্তত মমতা ব্যানার্জি, উনি একজন মুখ্যমন্ত্রীর নারী সর্বপ্রথম, উনি কখনোই ভাবেনি সাধারণ মেয়েদের কথা এবং মা বোনের। দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে মা বোনেরা, তার কোনো প্রতিবাদ করেনি, ওর জন্য আজ সর্ব জায়গায় নারীরা বেরিয়ে এসছে, আর আমরা এই নারী শক্তি জয়ের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। আর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিচ্ছে, ভোটে কিন্তু প্রভাব পড়বে? দেখুন, সবাই সবার প্রার্থী দেবে, হয়তো আমাদের মতন আমরা লড়াই করব, তাদের মতন লড়াই করবে, এ নিয়ে আমাদের কোনো মানে আগ্রহ নেই, এবং ওনাদের মতন ওনার প্রার্থী দিচ্ছে এ দিচ্ছে, ওদের আমাদের কোনো অসুবিধা নেই। বরং আরও ভালো হলো যে যে প্রার্থী ওরা যে কটা ভোট পাক না পাক তাতে আমাদের কোনো যায় আসে না, আমরা লড়বো, এবং আমরা যে সংশ্লিষ্টভাবে সমস্ত মানে বারাসাত জেলা বলেন আমরা ভারতের সমস্ত মানুষ যেভাবে বিজেপির সাপোর্টার থাকবো, এবং নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার, এটা হচ্ছে লোকসভার ভোট, এটা বিধানসভায় নয়, পৌরসভায় নয়, পঞ্চায়েত ভোট নয়, মানুষ নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট দেবেন। কখনো নয়, ভুলভাল বোঝানো হয়েছে, এনআরসি নয়, এটা সিএ, মানুষের নাগরিকত্ব দেওয়া, মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া না, এটা যারা ভুল প্রচার করছে তাদেরকে একবার ভাবা উচিত, যে এত মানুষ পীড়িত হয়ে এসছে, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, সব দেশের, আমাদের হিন্দুদের কেউ কথা তো ভাবেইনি, এবং কি হিন্দু কেন, আমাদের পার্সি বলুন, এ বলুন, জৈন বলুন, কারো কথাই ভাবিনি, আমাদের এই প্রথম প্রধানমন্ত্রী এত বছর বাদে যে আমাদের নাগরিকত্ব দেওয়া দরকার, সব দেশেই আছে সিটিজেনশিপ একটা কার্ড, কিন্তু আমাদের দেশে নেই, সব দেশে আছে, ভোটার কার্ড আছে, আই কার্ড আছে, রেশন কার্ড আছে, সব দেশ আছে, কিন্তু নাগরিকত্ব যে আমি এই দেশের নাগরিকত্ব সেইটা নরেন্দ্র মোদীর হাত ধরে আমরা পেয়েছি, এর জন্য আমরা খুব খুশি, আর ওনাকে অসংখ্য ধন্যবাদ যে অন্তত মহিলাদের 30% উপরে উনি ভেবেছে এবং লড়াই করেছে মহিলাদের জন্য, যে অন্য কোনো সরকার করেনি। আমার নাম যুধিকা সেন, আমি বারাসাত মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। অবশ্যই বিজেপির সম্ভাবনা বেশি রয়েছে জেতার। বিশাল লিড ছিল আগের, এবারে সম্ভাবনা দেখছি যা করেছে অত্যাচার সাধারণ মানুষের উপরে, মানুষ ক্ষিপ্ত, তো মানুষ এর বিরুদ্ধে নিশ্চিত ভোট দেবে জনমত নির্বিশেষে। বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেবে, ভোটে কি তার প্রভাব পড়বে? আইএসএফ আইএসএফ জায়গায় প্রার্থী দেবে, বিজেপি বিজেপির লড়াই লড়বে এবং আমরা জিতব, এটা নিশ্চিত। ফ্রন্ট ব্লকও প্রার্থী দিচ্ছে বারাসাতে? দিচ্ছে, ফ্রন্ট ব্লক দিচ্ছে, দেবে, তারা তাদের লড়াইটা লড়বে। সন্দেশখালী ও নাগরিকত্বের প্রভাব ভোটে পড়বে? একদমই পড়বে না, আমাদের নাগরিকত্ব দিচ্ছে, কাটছে না, কিন্তু তো এটা মানুষ বুঝে গেছে, সাধারণ আম জনগণ জানে, সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অত তো সেই বিলটা আমাদেরকে
এতদিন কোনো সরকার আমাদের জন্য ভাবেনি, কিন্তু এই সরকার শুধু আমাদের স্থায়ী নাগরিকত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে যে উদ্বাস্তু আমাদের প্রতারিত করা হয়, 71 সালে ডকুমেন্টস নিয়ে আসো, কোনো সরকারি কাজ করতে গেলে আমাদেরকে বলে দেওয়া হয়, আজকে আর সেই দিনটা কিন্তু কালকের জন্য আমাদেরকে দেখতে হবে না। আজকে নরেন্দ্র মোদীজি যা আমাদের জন্য করে দিয়েছেন। সন্দেশখালী কোন ব্যাপার বলছেন? স্বাভাবিক এক সাধারণ মানুষের জনরস দেখা যাচ্ছে, ফেটে পড়েছে মানুষ, অত্যাচারিত হয়েছে দীর্ঘদিন ধরে, তারা বেরিয়ে এসছে ঘর ছেড়ে, তাদের প্রতিবাদটা রাস্তা দিয়ে, সেজন্য আমাদের যে প্রার্থী করেছে রেখা পাত্র দেখেছেন একজন আম জনতা, এবং যে বিপরীত তাকেই কিন্তু আমাদের প্রার্থী করেছে বিজেপি, এইটাই সব থেকে বড় বিষয়। এটা থাকবেই কম বেশি, কিন্তু যেটা দেখা গেছে যে রেখা পাত্র নিজেই প্রতিবাদ করছে, কিন্তু একদম আম জন মানে ওর বিরোধীরা করবে, তাদের জন্য ষড়যন্ত্র করবে বিরোধীরা, তারপরে তো ঠিকও হয়ে গেছে। পুষ্প বিশ্বাস, আমাদের ফ্ল্যাটটা 100% সপন তো 100% বেরিয়ে আসবে, এখানে কারোর ঠেকানোর মতো কোনো কায়দা নেই। কারণ বারাসাতের লোকসভার মানুষজন এখন যে অবস্থা, সবার একটা কথাই, বিজেপিকে এখানে আনতে হবে, মোদিজিকে হাত শক্ত করতে হবে। আর সপনদার কথা তো বলাই লাগবে না, মোটামুটি বনগাঁর বিধায়ক সে, আমাদের আজকে এইখানে যে ওনাকে আমরা পেয়েছি এটা আমাদের অনেক ভাগ্য। দিগঙ্গায় তৃণমূলের বিশাল লিড সামলানো কি সম্ভব? ও তো হয়েই গেছে, ওর গল্প শেষ, ও বাকি ওর দিগঙ্গা দেখে আর লাভ নেই। আমাদের শুভেন্দু দাদা উনি কি দায়িত্ব নিয়ে নিয়েছে, যে ওটা আমি বুঝে নেব, ওখানে আমাদের কোনো টেনশান নেই। আর ওদের যা দুর্নীতি আর সন্দেশখালিতে যা হয়েছে, ওটা দেগঙ্গার প্রভাব পড়েই যাবে, ও কেউ ঠেকাতে পারবে না। বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসও প্রার্থী দিয়েছে, লাভ কি হবে? দেখুন, সবাই ফিরার্থী দেবে, এখন মানুষ বুঝে নেবে কাকে ভোট দেবে। এখানে জনগণের বোঝা হয়ে গেছে যে কাকে দিলে আমরা আজকে এখানে ভালো থাকবো। আজকে চুরি এমন হওয়া হয়েছে যে কিছু নেই রাজ্যে, কী করলো টিএমসি, কী করলো আজকে রাজ্যে? ওনারা ক্ষমতায় এসে সিপিএমকে তাড়িয়ে বললো আমরা এত কিছু করবো, লাস্টে একটা জিনিসই করেছে, এটা চুরি। আজকে কিছু নেই রাজ্যে, বারাসাতের ফ্রড ব্লকও পার্টি দেবে, সবাই দেবে প্রার্থী, আমরা একদম অ্যাকসেপ্ট করবো, সবার সঙ্গেই থাকবো আমরা, আমরা তাদের সঙ্গেও আছি, কিন্তু আমাদের দলটা কীভাবে আমরা চালাবো ওটা আমাদের ব্যাপার, আমরা ওখান থেকে বেরিয়ে যাবো যে কোনো মূল্যে। আমরা মানুষের পাশে গেছি, মানুষের কাছে গেছি, মানুষ আমাদের ভালোবাসে। শেষ প্রশ্ন, সন্দেশখালী ও নাগরিকত্ব আইন ভোটে কতটা প্রভাব পড়বে? দেখুন, সন্দেশখালী তো বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এখানে সন্দেশখালীতে যা করেছে টিএমসি মোটামুটি আসলটা মানুষের কাজ না, আর আমাদের যে সিএটা করেছে এটা তো আমরা আনন্দিত। এখানে মানুষ যে বুঝবে, যদি কাউকে ভুল বোঝানো না হয়, যদি তার পরবর্তী জ্ঞান থাকে, সে সিএ সমর্থন করবে, এবং আমরা তার জন্য ভালো একটা মার্জিন ভোট নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আমার নাম বাবু দাস, আমি জেলা মণ্ডল 4-এর মধ্যম গ্রাম যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। স্বপন মজুমদার মাস বি জিতে যাবে বললেন, কখনো না, সবাই জানে তৃণমূলের লিগ দিয়ে এখন কিচ্ছু হবে না, নাচানাচি অনেক করেছে, আর নাচতে গেলে এখন পা ভেঙে যাবে, নিজেরা নিজেরা পা ভাঙবে, কেউ ভাঙবে না। বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসও প্রার্থী দেবে, হ্যাঁ, ভোটে কি তার প্রভাব পড়বে? ভোটে যে প্রার্থী দেবে, দেখ যারা অ্যাকচুয়াল বিজেপি যারা করবে, মোদিজিকে আগে থাকতে ওরা মান করে রেখেছে যে বিজেপিকে ভোট দেবে, যারা নতুন উঠে আসছে, নতুন ভোটার হয়েছে, তাদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এখন। বারাসাতের ফ্রড ব্লকও প্রার্থী দিচ্ছে, লাভটা কার হবে বলে মনে করছেন? যে যার প্রার্থী নিয়েছে তারা সেভাবে থাকবে, যারা যেভাবে করতে পারে সেভাবে থাকবে, কিন্তু একটা আছে মানুষ, সেটা হচ্ছে মোদিজিকে এখন সবাই চাচ্ছে, কেউ আর মানে পিছিয়ে নেই, সবাই মোদিজিকে চাচ্ছে। সন্দেশখালী ও নাগরিকত্বের প্রভাব কি ঘটে পড়বে? শুনেন, নাগরিকত্ব নিয়ে তো অনেকে সব বুঝাবুঝি হয়েছে, সব বলেছে, অনেক বিরোধিতা করছে, কিন্তু যদি বিরোধিতা করেও কিছু হয়নি, এখন তো পিছপা হয়েছে, এখন তো পিছপা, এখন কেন বিরোধিতা করছে না? কারণ মানুষ বুঝে গেছে, এখন মানুষ সম্পূর্ণ পুরাটাই বুঝে গেছে এখন। নাগরিকত্বের প্রভাব পড়বে না? প্রভাব পড়বে না, নাগরিকত্বের কী প্রভাব পড়বে? নাগরিকত্ব তো ঠিকই থাকবে, নাগরিকত্ব সবাই পাবে, নাগরিকত্ব রক্ত এই নয় যে কাউকে আউট করে দেওয়া। আমার নাম শিমুল দেব। আমাদের অবশ্যই বিজেপির স্বপন মজুমদার, উনি বনগাঁ দক্ষিণের বিধায়ক, আমরা 200% প্রত্যাশিত যে আমাদের জয় নিশ্চিত। সব কিছুই সম্ভব, রাজনীতিতে সবই সম্ভব হয়, তো আমাদের দেগঙ্গায় এবার আমরা লিড দেবো, আমরা সম্পূর্ণ আশাবাদী, এবং বারাসাত থেকে আমরা মিনিমাম 2 লক্ষ ভোটে জিতবো। বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসও প্রার্থী দিয়েছে, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই লড়ছে, ওরাও লড়ছে,
ওদের মতো করে যে ভোট পাওয়ার পাবে, আমরা আশাবাদী দেগঙ্গায় ওদের থেকে নয় তৃণমূলের থেকেও বেশি ভোট পাবো। ফট ব্লক নেই, শূন্যদের নিয়ে আলোচনা করা না করাই ভালো, শূন্য যারা তারা শূন্য হয়েই থাকবে, এটাই আমরা আশাবাদী। অবশ্যই পড়বে, মহিলাদের উপর যে নির্যাতন হয়েছে, যেভাবে মহিলাদের সঙ্গে তাদের বাড়িঘর লুট করেছে, সম্ভ্রম লুট করেছে, তাদের রাতের পর রাত পিঠে বানানোর নাম করে তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদের প্রতি শারীরিক অত্যাচার করেছে, তার বিরুদ্ধে মহিলা জাগ্রত হয়েছে, নিশ্চয়ই তার প্রভাব সারা বাংলায় পড়বে। হ্যাঁ, নাগরিকত্বটা দেখুন, আমরা নাগরিকত্ব দিচ্ছি, আমরা তো কেড়ে নিচ্ছি না, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, যারা নাগরিকত্ব পায়নি, যারা আমরা আজকে পাসপোর্ট করতে গেলে আমাদের দলিল লাগে, আজ থেকে 50 বছর আগে দলিল দাও বিভিন্ন কারণ বলে, আজকে আমরা যদি নাগরিকত্ব থাকে, নাগরিকত্ব দেখি আমরা পাসপোর্ট পেয়ে বিভিন্ন দেশে কাজ করতে যেতে গেলে পাসপোর্ট লাগে, কাজ সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। নাগরিক সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে না। অবশ্যই এর এফেক্ট, আমরা যারা যুববুদ্ধি সম্পন্ন মানুষ আছে এই সিএ এর পক্ষেই ভোট দেবে। রতন পোদ্দার, মন্ডল একের জেনারেল সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টি, বারাসাত। বারাসাত মোদিজির জন্য প্রস্তুতি আছে জনগণ, বারাসাত সিটটা অবশ্যই বিজেপি এবার বিপুল ভোটে জিততে চলেছে বলে আমি আশা রাখি। দেগঙ্গায় বিশাল লিডটা দেখি, এ তো অনেক আগের ভোট, আগের ভোটেও এই ভোটে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে, সংখ্যালঘু ভাই বোনেরাও এখন মোদিজির উন্নয়নের যজ্ঞে সামিল হয়েছে। আমাদের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, মোদিজি যে ধরনের কাজ করছে, আজ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশগুলোতে মোদিজির যে জনপ্রিয়তা, সেখানকার মানুষজন যেভাবে মোদিজির সাথে এগিয়ে এসেছেন, এবং উত্তর প্রদেশের মতো জায়গাতেও আমরা দেখেছি মুসলিম সম্প্রদায় মানে বিজেপির সাথে জুটছে, তো এখানে দেগঙ্গাটা কোনো ব্যাটার না, দেগঙ্গা থেকেও আমাদের যথেষ্ট ভালো রেজাল্টই হবে। আর লিড সামলানোর কথা বলছেন, ওরকম কোনো ব্যাপারই ঘটবে না। আইএসএফ টাইএসএফ কোনো ইস্যু না, এই সমস্ত এরা দাঁড়িয়েছে দাঁড়ানোর জন্য, আমার মনে হয় এরা শাসক দলের তাবেদারি করতে দাঁড়িয়েছে, এদের কিছু ভোট কাটাকাটির কোনো ব্যাপার না, জনগণ প্রস্তুত আছে। ওই শূন্য থেকে মহাশূন্যে যাচ্ছে, লাভ আসলে অন্যের লাভ ক্ষতির মতো জায়গা তো নেই, নিজেরা দিতেবেন না তো আপনার প্রশ্ন শুনেই বয়ে যাচ্ছে, আর অন্যদের লাভ ক্ষতির ধারে কাছে এখন এরা নেই। দেখুন, সন্দেশখালী একটা আন্তর্জাতিক ইস্যু হওয়ার পর্যায়ে, কারণ যে ধরনের নারকীয় অত্যাচার মহিলাদের ওপর 13 বছর ধরে ঘটেছে, সেই 2011 সাল থেকে শেখ শাহজাহান বাহিনীর নেতৃত্বে এবং শিবু হাজরা তার সাথে আপনার উত্তম সর্দার, এগুলো যে যার আসল নাম নয়, এবং এরা কারা, এরা কীভাবে পরিচয় গোপন করে মানুষের মহিলাদের উপরে কীভাবে বেউজ্জত করেছে সেটা মানুষ দেখেছে। সন্দেশখালী গোটা রাজ্যের জন্য একটা বড় ইস্যু, নাগরিকত্ব ভারতবর্ষের নাগরিক সবাই নাগরিকত্ব পাবে, এতে আর সন্দেহের কী আছে, এটা তো কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো আইন নয়, নাগরিকত্ব দেওয়া হচ্ছে, একটা ভুল বোঝাচ্ছে টিএমসি সরকার। আপনি যদি সংবিধানের 5 নম্বর থেকে 11 নম্বর আর্টিকেল দেখেন, সেখানে কোথাও লেখা নেই ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ, এটা আপনি কোথাও দেখাতে পারবেন না। তো যে বিভাজন বিভীষিকা আমরা বলি, তার ফলে যে র্যাডক্লিফ লাইন আমাদের উপর দিয়ে টানা হয়েছিল, এবং শুধু বিপ্লবীরা বিপ্লবীদের যেমন অবদান রয়েছে, তার সাথে সাথে পূর্ববঙ্গের এই সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় এবং পশ্চিম পাঞ্জাবের শিখ এবং হিন্দু, তাদের চোখ মা বোনেদের চোখের জলের ওপর দাগ দিয়ে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর যদি তারা নাগরিকত্ব পান, দেখুন অনেকে বলবেন যে নাগরিকত্ব তো আগেও পেয়েছে, আজ অবধি ভারতবর্ষে এই ধরনের যে আর্টিকেল রয়েছে সেই অনুযায়ী পশ্চিম পাঞ্জাব এবং বাংলাদেশের 32,000 নাগরিক এখন অবধি নাগরিকত্ব পেয়েছে, সংখ্যাটা 30 থেকে 35 হাজারের মধ্যে আছে, 32,000 আমার এক্স্যাক্ট মনে হচ্ছে না, কিন্তু 30 থেকে 35 হাজারের মধ্যে আছে। তা আপনি কি মনে করেন বাংলাদেশ আর পশ্চিম পাঞ্জাব থেকে যে কোটি কোটি লোক এসছে তারা কোথায় গেল, তারা কি ভোজবাজির মতো উড়ে গেল, তাদের কি কোথাও নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই, সেটাই করা হচ্ছে, এতে তো জনগণ খুশি, সিএর পরে মানুষের যে উদ্দীপনা সারা ভারতবর্ষ জুড়ে, এ তো আমাদের আরও বেশি ডিভিডেন্ট দেবে। আমার নাম অনুপ ঘোষ, এই বারাসাত পশ্চিম মণ্ডলের সভাপতি, নমস্কার।